হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের জন্য নিয়ে এসেছি আমার নতুন ইউটিউব চ্যানেল, যার নাম দ্য বং ক্লাস। এর উদ্দেশ্য হলো শেখো বিন্দাস। আজকে আমরা ইকোনমির ফ্যাক্টর্স অফ প্রোডাকশন নিয়ে আলোচনা করব। প্রোডাকশন সম্বন্ধে জানতে গেলে আমাদের আগে জানতে হবে যে রিসোর্স বলতে ঠিক আমরা কি বুঝি। রিসোর্স হলো সেই সমস্ত ইনপুট যেটা কিনা প্রোডাক্টিভ, অর্থাৎ উইচ ক্যান প্রডিউস সামথিং। এবং এটা একটা ইকোনমিক ফ্যাক্টর যেটাকে প্রসেস করে আমরা কোনো একটা নির্দিষ্ট আউটপুট পেতে পারি। এবারে প্রোডাকশন বলতে আমরা কি বুঝি? বেটস এবং পার্কিনসন প্রোডাকশনের একটি সংজ্ঞা দিয়েছেন। প্রোডাকশন ইজ দ্য অর্গানাইজড অ্যাক্টিভিটি অফ ট্রান্সফর্মিং রিসোর্সেস ইন্টু ফিনিশড প্রোডাক্টস ইন দ্য ফর্ম অফ গুডস অ্যান্ড সার্ভিসেস। দ্য অবজেক্টিভ অফ প্রোডাকশন ইজ টু স্যাটিসফাই দ্য ডিমান্ড ফর সাচ ট্রান্সফর্ম রিসোর্সেস। এর মানে হচ্ছে প্রোডাকশনের উদ্দেশ্য হলো কোনো রিসোর্সকে ট্রান্সফর্ম করার পর বাজারে তার চাহিদা পূরণ করা। এবং প্রোডাকশন কিন্তু শুধুমাত্র পণ্যের প্রোডাকশন বোঝাচ্ছে না, পণ্য এবং পরিষেবা উভয়েরই প্রোডাকশন বোঝাচ্ছে। এটা এক ধরনের ইকোনমিক অ্যাক্টিভিটি। এবারে আমি একটা সহজ উদাহরণ দিই। চা। আমাদের সকলের সকালটা চা দিয়ে শুরু হয়, আর চা তৈরি করে বা চা বিক্রি করে যে বিশাল বড় মাপের মানুষ হওয়া যায় সেটা তো আমরা সকলেই জানি। তো চায়ের যে প্রোডাকশন, সেই চায়ের প্রোডাকশনের জন্য কি কি ফ্যাক্টরস লাগে সেগুলো আমাদের জানতে হবে। এই প্রসঙ্গে বলে রাখি, ছোটবেলায় পাটিগণিতে আমরা গসাগু বা HCF এর অঙ্ক করেছি, বীজগণিতে ফ্যাক্টরাইজেশন অথবা উৎপাদকীয় বিশ্লেষণের অঙ্ক করেছি, অর্থনীতিতেও কিন্তু ঠিক সেই ফ্যাক্টরসগুলো চলেই আসছে, অর্থাৎ যেগুলো একত্রিত হয়ে টোটাল প্রোডাকশন প্রসেসটা তৈরি করবে সেগুলোকেই আমরা ফ্যাক্টরস বলব। চলো দেখা যাক। চা তৈরি করতে গেলে আমাদের কি লাগবে? একটা চায়ের দোকান খুলতে হবে যেখানে বসে আমি চাটা তৈরি করব অথবা বেচব, অর্থাৎ লাগবে একটা টি স্টল। এছাড়া কি লাগবে? চায়ের পাতা আর চিনি, আর জলটা তো আছেই। ও হ্যাঁ, দুধটাও আছে। তো এই যে ল্যান্ড বা র মেটেরিয়ালস, এগুলো একটা মেজর ফ্যাক্টর অফ প্রোডাকশন। এগুলো ছাড়া প্রোডাকশন সম্ভব নয়। কাঁচামাল তো হলো, এবার চা তৈরি করতে যন্ত্রপাতি তো লাগবে। এই যন্ত্রপাতিকে আমরা ফিজিক্যাল ক্যাপিটাল বলবো, কারণ এগুলোকে আমরা ধরতে বা দেখতে পারি। এছাড়াও ভালো চা কিভাবে তৈরি করা যায়, কতটা দুধ বা জল মেশানো যায়, কতটা এলাচ দেওয়া যায়, এটার জন্য নলেজ বা স্কিল সেটের প্রয়োজন হয়। এটাকে আমরা হিউম্যান ক্যাপিটাল বলবো। ফিজিক্যাল ক্যাপিটালের মতো এগুলো ধরা বা দেখা যায় না। এবারে প্রশ্ন হলো, টাকাকে কি আমরা ক্যাপিটাল বলবো? অর্থনীতির ভাষায় টাকা ক্যাপিটাল নয়, কারণ টাকা নিজে থেকে কিছু প্রডিউস করতে পারে না। টাকা দিয়ে লেনদেন হয়, অর্থাৎ অর্থনীতিতে টাকা একটা লিব্রিকেন্টের কাজ করে। যেমন ক্যাস্ট্রলের লিব্রিকেন্ট বাইকে ব্যবহার হয় বাইকটা স্মুথলি চালানোর জন্য। কাঁচামাল হলো, যন্ত্রপাতি হলো, এবার এগুলো ব্যবহার করার লোক তো চাই। ব্যবহার করবে কে? লেবার। এই লেবার হলো অর্থনীতির সব থেকে বেশি উপলব্ধ একটা ফ্যাক্টর, আর সেই কারণেই তো লোক আছে, কাজ নেই। কাঁচামাল, ক্যাপিটাল, লেবার সব হলো, তা এই তিনটে ফ্যাক্টরকে একসাথে এক জায়গায় আনবে কে? এন্টারপ্রেনিয়র, যিনি উদ্যোগ নিয়ে প্রোডাকশন প্রসেসটাকে কমপ্লিট করবেন। এবারে চলে আসি MCQ-তে। উইচ ইজ দ্য মোস্ট অ্যাভেন্টেড ফ্যাক্টর অফ প্রোডাকশন? আমরা জানি এটার উত্তরটা হবে লেবার। পরের MCQ-তে আসি, উইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ নট কনসিডার্ড অ্যাজ ক্যাপিটাল? মেশিনারি হচ্ছে ফিজিক্যাল ক্যাপিটাল, হিউম্যান স্কিলস হচ্ছে হিউম্যান ক্যাপিটাল, আর মানি তো ক্যাপিটালই নয়। কেন নয়? তার কারণ হচ্ছে মানি বা টাকা নিজে থেকে কিছু প্রডিউস করতে পারে না। এবারে আসি বইয়ের কথায়, কি কি পড়বে। প্রথমেই বলি, NCERT ক্লাস 11-12 টেক্সট বই কিন্তু ফুটিয়ে পড়তে হবে। যারা ইংরেজিতে পড়ছো তারা সাজি ভার্মার বইটা পড়তে পারো, বাংলাতে তোজামুল হোসেনের বইটা খুব ভালো, আর প্র্যাকটিস সেট অতি অবশ্যই অরিয়েন্টের 14,000+। তো বন্ধুরা, আমার এই প্রেজেন্টেশন তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। ভবিষ্যতে ইকোনমির আরও অনেক প্রেজেন্টেশন আমি আপলোড করবো।